বাচ্চাদের বেশি ভাই গোবিন্দ দীননাথ স্মৃতি বিদ্যালয়ের পক্ষ থেকে মারণ করোনা ভাইরাসের পক্ষে যে আজকে সারা বিশ্ব জুড়ে যে প্রকল্প দেখা দিয়েছে তারই দিয়ে দাও যাও যাও চাল ডাল সাবান দেওয়া শুরু হয়েছে যতটুকু আমরা পারলাম আমরা প্রতিটা মানুষকে করছি একটু বিশেষ করে দেবা প্রথম থেকে যে গোল লাইন শেষে যাচ্ছে আরেকটা গোল লাইনে তোমরা ঢুকে যাবে আমরা আপনারা জানেন সব ছাত্র হয়ে যাবে বাড়িতে যাবেন কেউ গল্প গুজব করে যাবেন না পুরো ছাত্র হয়ে যাবেন আমাদের সমস্ত মানুষ যাতে বলতে পারে যে আমরা সোশ্যাল ডিসটেন্স আজকে যে বিশ্বে মহামারী রাঙা তারা দিয়েছে আমাদের চাল আলু এবং সাবান দিয়ে আপনাদের চেষ্টা করছে সহযোগী নেওয়ার আপনাদের পরিচিত মানুষের এত উদ্বেগ কাটিয়ে তবু যে মানুষকে চাল আলু দান করছে তার একটা কি পয়াক আপনার ঘটনা হচ্ছে এই যে সারা বিশ্বে যে করোনা ভাইরাস আক্রান্ত যে মহামারী দেখা দিয়েছে তার জন্য আমরা যেটা দিচ্ছি এটা নয় এবং এটা বিজ্ঞাপনের জন্য নয় প্রচারের জন্য নয় আমরা যেমন দিচ্ছি আমরা চাইছি সাধারণ মানুষ যাদের ক্ষমতা আছে তারাও এইভাবে এগিয়ে আসুক এইভাবে দুস্থ গরিব মানুষের আমরা যদি 400 দিই কেউ যদি 200 দেয় কেউ 100 দেয় এইভাবে দিলে অনেকটা এগিয়ে আসবে যেমন আমাদের পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে এসছে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা করার জন্য গ্রামবাসী যাদের পারক ব্যক্তি তারাও এইভাবে এগিয়ে আসলে সাধারণ গরিব মানুষ দুস্থ মেধাবী এরা একটু উপকৃত হবে তার জন্য আমি সমস্ত পারক ব্যক্তির কাছে অনুরোধ করে জানাচ্ছি যে আপনারাও এইভাবে এগিয়ে আসুন
আর একটা বিশেষ, যারা রাজমিস্ত্রি বিভিন্ন মিস্ত্রি লোক লেবার কাজ করে সেই সমস্ত কন্ট্রাক্টরদের কাছে আমি বলবো যে এই এক মাস কাজ বন্ধ, আপনারা যদি পারেন আপনারা যে সমস্ত লেবারদের নিয়ে কাজবাজ করতেন তাদের পাশে একটু দাঁড়ান, তাদের সচ্ছল অবস্থা, তাদের অচল অবস্থাকে সচ্ছল করার জন্য একটু সহযোগিত করুন। আগামী দিনে ভালোভাবে আপনারা যদি দাঁড়াতে পারেন এটা ভালো হবে, উপকৃত হবে এই দুঃস্থ মানুষ। আপনার নাম? সুব্রত মণ্ডল, গোর্ধ মণ্ডল কমপ্লেক্স। ঠিক করেছি, বুদ্ধি অনেক কাছে আছে, বুদ্ধি অনেক কাছে।